এক বছর আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন ডি মারিয়া। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গত বছরের 23 নভেম্বর করা পোস্টে জানিয়েছিলেন, এবারের কোপা আমেরিকা খেলেই আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন। দিন গড়িয়ে সেই সময় তো চলে এলো, আর মাত্র একটা ম্যাচ, এরপর তুলে রাখবেন বোট জোড়া। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় কোপার ফাইনাল খেলতে মাঠে নামবে লিওনেল স্কলোনির দল। আর্জেন্টিনার জার্সিতে এটাই হবে 36 বছর বয়সী ডি মারিয়ার শেষ ম্যাচ। 2008 সালে পেরাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে তার অভিষেক। এই ১৬ বছরে দেশের জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন এই উইঙ্গার। বিনিময়ে পেয়েছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিজমা জয়ের আনন্দ। দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভক্তের ভালোবাসায় মুগ্ধ এই আর্জেন্টাইন তারকা। তবে সেমিফাইনাল জয়ের পর ডি মারিয়া অন্য এক ভালোবাসা পাওয়ার কথা জানিয়েছেন। সেই ভালোবাসা কোনো ভক্তের নয়, সতীর্থদের ভালোবাসা। ডি মারিয়া সতীর্থদের সেই ভালোবাসার প্রকাশ দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি, কেঁদেছেন সংবাদ মাধ্যমের সামনে। কানাডার বিপক্ষে ম্যাচ খেলে মাঠ থেকে নামার সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে তাকে সম্মান দেখিয়েছেন। তবে কানাডা ম্যাচের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দলকে উদ্দীপ্ত করতে ডি মারিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আর আবেগ ধরে রাখতে পারেননি বেনিফিকার এই তারকা। ম্যাচ শেষে মিক্সড জোনে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ডি মারিয়া। সেখানে আর্জেন্টিনার জার্সির প্রতি টান এবং তার প্রতি সতীর্থদের ভালোবাসাটুকু জানাতে গিয়ে চোখ ভিজে এসেছে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের। ভেজা চোখ নিয়ে ডি মারিয়ার বক্তব্য, 14 জুলাই যাই ঘটুক, আশা করি মাথা উঁচু রেখে বিদায় নিতে পারবো। মাথা উঁচু রেখে বিদায় নিতে যা যা করা সম্ভব সবই করেছি, নিজেকে নিংড়ে দিয়েছি। এই জার্সির জন্য নিংড়ে দিতে কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, সময় কখনো কখনো আমার পক্ষে ছিল না, তবে শেষ দিকে এসে এটা শুরু হয়েছে এবং আমার মনে হয় বিদায় বলার এটাই সেরা সময়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।